বন্ধুরা ইতিমধ্যে কলকাতা নিয়োগ করা হচ্ছে গার্ডে হেডকোয়ার্টার গার্ড প্রজেন সিনথেসিস বিজনেস পার্ক সিস ফ্লোর সেরাচ্ছি বিল্ডিং রাজারহাট নিউটন কলকাতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটা আমি নিয়ে চলে এসেছি তো নেম অফ দ্য পোস্ট উইথ পে দেখা হচ্ছে যে এমটি ড্রাইভার অর্ডিনারি গ্রেড ইন দ্য পে অফ রুপিস নাইনটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড অর্থাৎ উনিশ হাজার নশো টাকা কিন্তু বেতন দেওয়া হবে পার মাস এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে দুটা পোস্ট হবে হলদিয়া কলকাতা ভুবনেশ্বর অথবা প্যারাদ্বীপে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা হয়েছে টেন পাস হতে হবে এবং মাস্ট ভ্যালিড প্রসেস ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং দু বছরের গাড়ি চালানো এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপরে বয়স বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর এরপরের যে পোস্টার রয়েছে সেটা আমরা দেখে নেব ফর্ক লিফ্ট অপারেটার এক্ষেত্রেও স্যালারি থাকবে উনিশ হাজার নশো টাকা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে একটা পোস্ট হবে ভুবনেশ্বরে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে আইটিআই পাস এবং তিন বছরের যোগ্যতা থাকতে হবে বয়স চাওয়া হয়েছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আমরা দেখে নেব এর পরের পোস্ট কার্পেন্টার ইন দ্য পে অফ রুপিস নাইনটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড অর্থাৎ কার্পেন্টার পদে উনিশ হাজার নশো টাকা স্যালারিতে নিয়োগ করা হবে পোস্ট রয়েছে একটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য পোস্টিং হবে প্যারাদিপে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে শুড হ্যাভ কমপ্লিটেড অ্যাপ্রেন্টিসিপ অফ কার্পেন্টার যে ট্রেড রয়েছে সেখানে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকতে হবে এবং টেন পাস করে থাকতে হবে হওয়া আছে আঠেরো থেকে তিরিশ বছর এমটিএস পিওন এক্ষেত্রে স্যালারি দেওয়া হবে আঠেরো হাজার টাকা পার মাস এবং একটা ভ্যাকেন্সি রয়েছে পোস্টিং হবে কলকাতায় মাধ্যমিক পাস এবং দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এরপরে রয়েছে এমটিএস চৌকিদার এক্ষেত্রে আঠেরো হাজার টাকা স্যালারি দেওয়া হবে একটা পোস্ট রয়েছে এসসি ক্যাটাগরির জন্য হলদিয়ায় পোস্টিং হবে মাধ্যমিক পাশ হতে হবে এবং দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাজ এ চৌকিদার চৌকিদার হিসেবে এবং আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে এরপরে আমরা দেখে নেব লস্কর লস্করে আঠেরো হাজার টাকা বেতন দেওয়া হবে একটা ভ্যাকেন্সি রয়েছে পোস্টিং হবে হলদিয়ায় মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আঠেরো থেকে তিরিশ বছর বয়সী প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এরপরে আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফর্ম এই রয়েছে একটা অ্যাপ্লিকেশান ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মে প্রথমে লিখতে হবে পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট যিনি অ্যাপ্লাই করবেন তার নাম ফাদার্স নেম বাবার নাম ডেট অফ বার্থ দিতে হবে ন্যাশনালিটি দিতে হবে ক্যাটাগরি এস সি এস টি ও বিসি না ইউআর টেকনিক্যাল কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা দিতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দিয়ে দেবেন জেন্ডার মেল না ফিমেল এখানে দিয়ে দেবেন পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দিতে হবে ক্রেসপন্ডেন্ট অ্যাড্রেস দিয়ে দিতে হবে ফোন নাম্বার এবং মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে আপনার একটা নির্দিষ্ট অফিস সেই অফিসটার ঠিকানা আমরা বলে দিচ্ছি এখানে তো এই রয়েছে সেই অফিসের ঠিকানা দ্য কমান্ডার কোস্টগার্ড রিজিয়ান ই অর্থাৎ নর্থ ইস্ট সারাচি বিল্ডিং সিক্স ফ্লোর সিনথেসিস বিজনেস পার্ক নিউ টাউন রাজারহাট কলকাতা সাত লক্ষ একশো এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে তিরিশ দিনের মধ্যে